بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমানের 70টি শাখা উপশাখা সম্পর্কে জানতে চাই। ইমানের 70টি শাখা উপশাখা বা 70-এর অধিক শাখা উপশাখা এগুলি হচ্ছে বিভিন্ন আমল, বিভিন্ন ধরনের আমল। এর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যেটিকে আফজালুল জিকির বলা হয়েছে। আর সর্বনিম্ন পর্যায়ের এই শাখা হচ্ছে রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়া। তো এগুলি হচ্ছে ইমানের শাখা। এগুলি যদি আমরা করতে পারি তাহলে পারি ইনশাআল্লাহ আমরা নামাজ, এই নামাজ একটা শাখা, সিয়াম একটা শাখা, হাজ একটি শাখা, জাকাত একটি শাখা, এভাবে যত সৎ আমল আছে এগুলো একটু একটু করে শাখা, এগুলি আমরা ধারণ করতে পারলে আল্লাহ আমাদেরকে এর বিনিময় দান করবেন। পরিবহনে সালাত আদায় করার শরীয় বিধান কী? পরিবহন যদি আপনার ব্যক্তি মালিকানাধীন হয়, আপনার পরিবহনটা ধরেন কার, হোন্ডা, সাইকেল, নামাজের সময় হয়েছে, আপনার ব্যক্তি মালিকানাধীন যদি হয় তাহলে আপনি সেটিকে দাঁড় করিয়ে নেমে ফরজ সালাত আদায় করবেন। মাসজিদ যদি থাকে তাহলে সেখানে পড়বেন, আর মাসজিদ না থাকলে আপনি যেখানে সময় হবে সেখানেই পড়বেন, একাকি পড়বেন, কোনো সমস্যা নেই। ব্যক্তি মালিকানাধীন গাড়ি যদি হয়, পরিবহনটা যদি হয়, আর যদি আপনার মালিকানাধীন না হয় কিন্তু আপনার পক্ষে সেটিকে থামানো সম্ভব, এরকম ঘটনা আমি একবার রাজশাহী থেকে আসতেছিলাম বাসে বহু আগে ছাত্র জীবনে, আমাদের সাথে এক উপর পর্যায়ের লিডার ছিলেন, উনি বাসকে দাঁড় করিয়ে বলেন আপনি দাঁড়ান একটা মসজিদের সামনে আমরা নামাজ পড়ব। ক্ষমতার জোরে হতে পারে এটা, দাপট থাকলে, যদি সক্ষম হন আপনি দাঁড় করিয়ে সালাত আদায় করে আবার গাড়িতে উঠলেন, কত লাগবে, 10-15 মিনিট বা 20 মিনিট লাগবে। তো যদি সম্ভব হয় তাহলে সেটা করবেন, আর যদি সম্ভব না হয়, নামাজের সময় হয়ে গেছে, তাহলে যে অবস্থায় আছেন আপনি সে অবস্থায় উজু করে বাসে উঠবেন, সালাত আদায় করবেন। এরপরে যদি দেখেন যে জোহর আর আসরের সালাত আপনি নিশ্চিত, ইনশাআল্লাহ নিশ্চিত আপনি পৌঁছে যাচ্ছেন সূর্য ডোবার আগেই, তাহলে আপনি দেরি করে জোহর আর আসর একসাথে পড়বেন, অথবা জোহরের সময় হয়ে গেছে এখন আপনি ইচ্ছা করলেই বাসের ওপরে বা ট্রেনের ওপরে আপনি নন সালাত আদায় করে নিতে পারেন, জোহর আসর আপনি পড়ে নিয়ে তারপরে ট্রেনে উঠবেন, বাসে উঠবেন, এভাবে আপনাকে করতে হবে। এরপরে মাশরুম খাওয়া যাবে কি? মাশরুম খাওয়া যাবে, এটা একটা সবজি, আপনি খেতে পারেন, উপকারী সবজি। তবে মাশরুমের মধ্যেও কিছু বিষাক্ত ধরনের মাশরুম নাকি পাওয়া যায়, এটা যদি জানা যায় তাহলে সেটা থেকে বেঁচে থাকতে হবে। জৈনক আলেম বলেন আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পা ছুঁয়ে সালাম করেছিলেন, এর সত্যতা আছে কি? এরূপ করা যাবে কি? কারো পা ছুঁয়ে সালাম করা যাবে না। তাকবীরে তাহরিমা বাঁধার পর থেকে জি না না, এটা পা ছুঁয়ে সালাম করা হয়, পিতা মাতাকে অনেক সময় আমরা করি না, শ্বশুর শাশুড়িকে করি না, করা যাবে না, মাথা নিচু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জি এটা করা, এমনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বাবার সাথে মায়ের সাথে মুসাফা করবেন, মুসাফা করবেন, আপনার হাত থেকে আপনার থেকে আর বাবা থেকে আপনার মুসাফা করার সময় মায়ের সাথে মুসাফা করবেন, গুণাগুলো ঝরে পড়ে যাবে, ছোটো ছোটো গুণাগুলো, ওই কদম পুষি করা যাবে না। তাকবীরে তাহরিমা বাঁধার পর থেকে সালাম ফেরার পূর্ব পর্যন্ত কোনো কোনো সময় নিজের জন্যে পিতামাতার জন্যে দোয়া করা যাবে? জি অবশ্যই করা যাবে, আপনি সিজদার মধ্যে করতে পারবেন, এরপরে নির্দিষ্ট জিকির শেষ করে আপনি সিজদার মধ্যে করতে পারবেন। এবং তাশাহুদের মধ্যে সালাম ফেরার পূর্বে অন্যান্য যেগুলো তাশাহুদ, দুরুদ, এরপরে সানা যেগুলো আছে এগুলি শেষ করার পরে আপনি যতক্ষণ আপনার পক্ষে সম্ভব যদি একাকী সালাত আদায় করেন, এই তাশাহুদের অবস্থায় আপনি সালাম ফেরার পূর্বে যত ইচ্ছা দোয়া করতে পারবেন। বিশেষভাবে বিশেষভাবে সাজদার মধ্যে দোয়া করলে আল্লাহর নিকটবর্তী বেশি হওয়া যায়, সে সময়ে যদি আপনি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় দোয়া কবুল হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় দোয়া করতে বলেছেন। এখন যদি আপনি আরবি ভাষায় কোরআন এবং হাদিসের দোয়া করতে পারেন, সক্ষম হন, তাহলে সেটা করবেন, ওটাই উত্তম। ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক, আপনি আরবিতে দোয়া করতে সক্ষম না, আপনার নিজ ভাষায় দোয়া করবেন, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, আওয়াজ হবে না, এভাবে নিজ ভাষায় দোয়া করবেন তো করতে পারবেন, এই মতটি হচ্ছে বেশি শক্তিশালী এবং সঠিক মত।
এরপরে আরেকটি প্রশ্ন করেছেন একজন, পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের মানুষের অনেক সময় পায়জামা বা প্যান্ট খোলার সময় দেখা যায় জাঙ্গাতে ফোঁটা ফোঁটা সাদা কিছু লেগে আছে, অথচ কোনো কিছুই অনুভব হয় নাই, এক্ষেত্রে সালাত আদায় করে থাকলে তা আদায় হবে কি না? আপনাকে যদি এই সমস্যা থাকে তাহলে প্রত্যেকটা সালাতের আগে আপনাকে ধুয়ে ফেলে উজু করতে হবে, এবং আপনি যেই স্থানটাতে লেগেছে মনে করছেন ছোট পোশাকের, ওই স্থানটা ধুয়ে ফেলে এরপরে গুপ্তাঙ্গ ধুবেন এবং ওই স্থানটা ধুবেন, নতুন করে উজু করে আপনি প্রত্যেকটা সালাতের জন্যে উজু করবেন। এই সমস্যা যদি আপনার স্থায়ী হয় তাহলে প্রত্যেকটা সালাতের জন্য আপনাকে উজু করতে হবে। এখন যদি আগে এরকম জানতেন না করে ফেলেছেন, যদি নির্দিষ্ট কয়েক অক্ত সালাত হয় তাহলে আপনি সেটি ইচ্ছা করলে আবার পুনরায় পড়তে পারেন। আর যদি এমন কিছু না জানা যায় যে হয়তো বা কত অক্ত পড়েছি জানি না, তাহলে আপনি তওবা করবেন আল্লাহর কাছে, এখন থেকে আপনি নিজেকে সতর্ক করবেন। নামাজে যখন পেলেন আল্লাহ আকবরের সাথে নামাজ পেলেন, আল্লাহ আকবার তাকবীরে তাহরিমের সাথে যদি আপনি সালাত আদায় চল্লিশ রাত সালাত আদায় করতে পারেন, তাহলে আপনাকে মুনাফিকি থেকে বের করা হবে, জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করা হবে। এই মর্মে একটা হাসান হাদিস বর্ণিত হয়েছে, এই ফজিলত আছে, চল্লিশ দিন যদি আপনি জামাতের সাথে তাকবীরে তাহরিমা সহকারী ইমাম সাহেবের সাথে সালাত আদায় করতে পারেন। জি, যদি তারা এমন কোনো ইমাম সাহেবের সাথে ইমাম সম্পৃক্ত, অর্থাৎ যারা ভ্রান্ত আকিদার ইমাম সাহেব, উনি নাম উল্লেখ করেছেন, যারা ভ্রান্ত আকিদার ইমাম সাহেব বেরেলভি হতে পারে বা অন্য কোনো গ্রুপের হতে পারে, যারা হয়তো বা এমন ধরনের আকিদা পোষণ করে যে আকিদাটা শিরকি আকিদা, কুফুরি আকিদা, শিরকি আকিদা এবং কুফুরি আকিদা, এরকম যদি কোনো আকিদা পোষণ করে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। আর যদি এ ধরনের আকিদা পোষণ না করে, হয়তো বা নামাজের মধ্যে কিছু বেদাতি কর্মের সাথে জড়িত যেটা শিরকের পর্যায়ে না, কুফুরি পর্যায়ে না, এ ধরনের ইমামের পিছনে নামাজ পড়তে বাধা নেই। যেমন ধরেন, কেউ যদি আকিদা পোষণ করে যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারে বাস্তবে আল্লাহর নূর থেকে সৃষ্ট, এই আকিদা যদি কেউ কোনো ইমাম পোষণ করে, তাকে জানানোর পরেও যদি সে সংশোধিত না হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। যেমন কেউ যদি আকিদা পোষণ করে যে রসূল সাল্লাম কবরের মধ্যে দুনিয়ার মতোই জীবিত, এই ধরনের আকিদা পোষণকারী ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। যদি কেউ তাবিজ বিক্রিকারী ইমাম হন, খতিব সাহেব হন, তাহলে এই তাবিজ বিক্রিকারী ইমামদের পিছনে নামাজ পড়া যাবে না। তাবিজ বিক্রি করার দুইটা অবস্থা আছে, কোরআনের আয়াত দিয়ে আর কোরআনের আয়াত ছাড়া। আমি এখন পর্যন্ত কোনো একজন ইমামকে বা তাবিজ বিক্রেতাকে পাই নাই যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয় আর কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তাবিজ দেয় না। বরং কখনও হয়তো বা কোরআনের আয়াত লেখে বা কোনো দোয়া লেখে, আবার অনেক সময়তে বেশিরভাগ সময়ই নকশা লেখে, ওই যে 1, 2, 3 এগুলি বিভিন্ন সুরার আয়াতের নকশা এগুলি লেখে। অতএব এই তাবিজ বিক্রেতার, তাবিজ দানকারী ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। এই ধরনের যদি শিরক এবং কুফরি পর্যায়ের আকিদা থাকে তাহলে ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। না, এ ব্যাপারে আসলে ওই যে একামতের ব্যাপারে উনি প্রশ্ন করেছেন যে মুসল্লি মুক্তাদি সাহেব কখন, যারা ইমামের পিছনে নামাজ পড়বেন ওনারা কখন দাঁড়াবেন, একামত শুরু হওয়ার আগে নাকি যখন কদকামতি সালা বলবে তখন, নাকি হায়াল সালা হায়াল ফালা বলবে তখন, কোন সময় এটা বলবে দাঁড়াবে? এ ব্যাপারে সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে কোনো প্রমাণ পাওয়া যায় না, এ কারণে ফোকাহাগণ মতভেদ করেছেন। এ কারণেই তো রসূল সাল্লাম যখন একামত শুনতেন তখন বের হতেন, এটা হাদিসের মধ্যে আছে, যখন একামত শুনতেন তখন বের হতেন। এখন যেহেতু সুস্পষ্টভাবে কোনো প্রমাণ নেই, ফাতোয়া আছে বিভিন্ন ধরনের, আপনি একামত শুরু হওয়ার সাথে সাথে যদি দাঁড়িয়ে যান তাহলে কোনো সমস্যা নেই, একটু যদি পরেও দাঁড়ান তাহলেও সমস্যা নেই, আপনি দাঁড়িয়ে গিয়ে কাতার সোজা করে নেবেন, এটা খুব জরুরি বিষয়,
পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ার চেষ্টা করবেন, খুব জরুরি বিষয়। জি ওনার জি 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 কোনো কিছু যদি আমি আপনাদেরকে শিখাই আর যদি আমার এখলাস থাকে আমার বলার ক্ষেত্রে শেখানোর ক্ষেত্রে, তাহলে এটা আপনি হয়তো বা আগে জানতেন না, এখন জানলেন, আপনি যতটুকু আমল করে নেকি পাবেন আমিও ইনশাআল্লাহ ততটুকু পাবো যদি আমার এখলাস থাকে। জি 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 বলেন। জি 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 বুঝতে পেরেছি। ধরেন ধরেন এই ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, এরা যেগুলি আবিষ্কার করেছেন, মিডিয়াগুলো, মাধ্যমগুলো আমরা ব্যবহার করতেছি, সে কোনো নেকি পাবে কি না, এই তো প্রশ্ন। জি জি ঠিক আছে, বুঝেছি আপনার কথা। কেউ যদি কোনো অমুসলিম যদি কোনো ভালো কাজ করে আর এই ভালো কাজ বা একটা যন্ত্র তৈরি করলো, এই যন্ত্রটা ভালো কাজে ব্যবহার হচ্ছে, খারাপ কাজেও ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে ভালো কাজ যদি ব্যবহার হয় তাহলে তার উপকার এই দুনিয়াতে হতে পারে, কিন্তু তার দুনিয়াতেই শেষ, সে অমুসলিম। কারণ মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কেউ কোনো অমুসলিম যদি দুনিয়াতে ভালো কাজ করে, দান খায়রাত করলো, সমাজ সেবামূলক কাজ করলো, অনেকে আছে খ্রিস্টান, জি ইসমাল ইসলামের দুশ্মন, ইহুদি খ্রিস্টানদের চাইতে বড় দুশ্মন আর ইসলামের কেউ নাই, তারাও যদি সৎকর্ম করে, ভালো কাজ করে, মানব সেবা করে, তাহলেও তারাও উপকার পাবে, তবে আখেরাতে নয়, এই দুনিয়াতে। দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপকার ভোগ করার সুযোগ দেবেন, উপকারটা তারা এই দুনিয়াতেই পাবে, এর বিনিময়টা দুনিয়াতেই পেয়ে যাবে, আখেরাতে তাদের কোনো কিছু নেই, এরকম পেতে পারে, তাছাড়া কোনো সুযোগ নেই। কিন্তু কেউ যদি একটা যন্ত্র তৈরি করে ইসলামের খেদমতের উদ্দেশ্যে, যে আমি এটা তৈরি করলাম ইসলামের খেদমত করার জন্য এবং সে মুসলিম, তাহলে পারে এর বিনিময়ে সে পাবে, এটা তার আখেরাতে উপকার আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কল্যাণকর কোনো কিছুর উপদেশ দিবে, দিক নির্দেশনা দিবে, তার জন্যে এই আমলকারীর সমপরিমাণ নাকি হবে। জি জি ঠিক আছে, আপনি ও পরিমাণে উঠাবেন হাত, জি না আপনি এভাবে উঠাবেন হাত, এভাবে উঠাবেন হাত, এভাবে হাত উঠতে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত তুলে দোয়া করলে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নেই। জি রুকু পেলে রাকাত পাওয়া যাবে, এই মশালাটি বিতর্কিত, অধিকাংশ আলেমুলামাদের মতামত হচ্ছে যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে, অধিকাংশ আলেমুলামার মতামত, এমনকি আমাদের আমরা যারা মাদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছি, ওনারাও অধিকাংশ এই মাদানিরাও বলছেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে। এই মাসআলাটি নিয়ে সাহাবিদের মধ্যে মতভেদ ছিল, সাহাবিদের মধ্যে দু একজন সাহাবি বলেছেন রুকু পেলে রাকাত পাওয়া যাবে না, কারণ সূরা ফাতিহা পড়া হয়নি, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই মতের অনুসারী ছিলেন, আবার উমার রাদিয়াল্লাহু আনহু সহ আরও কয়েকজন সাহাবি ওনারা রুকু পেলে রাকাত পাওয়া যাবে এই মতের অনুসারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে সুস্পষ্টভাবে কোনো দলিল না থাকার কারণেই সাহাবিরা মতভেদ করেছিলেন, কোনো সুস্পষ্ট দলিল না থাকার কারণে, এ কারণে এই মতভেদটা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই রুকু পেলে রাকাত পাওয়া যাবে না এই মতকে উনি গ্রহণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না এই মতের অনুসারী, আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে আমার মত আপনারা গ্রহণ করুন, যদি অধিকাংশ আলেমুলামা মাদানী ভাইদের মত আপনি গ্রহণ করেন যে রুকু পেলে রাকাত গণ্য করবেন, আপনি আপনার স্বাধীনতা আছে গ্রহণ করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই রুকু পেলে রাকাত গণ্য করি না, আমি কাউকে করতেও বলি না, আপনার স্বাধীনতা আছে, আপনি যে মত গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন
মান আদরাকা রাকাতান ফাকাদ আদরাকা সালাহ। লক্ষ্য করেন, হাদিসের মধ্যে শুধু ইমাম বুখারী এই মত দিয়েছেন তা নয়, ইমাম শাওকানি আরও বহু অনেক মুহাক্কিক আলেম ওলামারা এই মত দিয়েছেন যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান আদরাকা রাকাতান ফাকাদ আদরাকা সলা, যে ব্যক্তি রাকাত পেল সে সালাত পেয়ে গেল। আপনি একটা সলাতের যদি একটা রাকাত পেয়ে যান তাহলে ওই সালাতটা আপনি পেয়ে গেলেন। যেমন জুমার সালাতের ক্ষেত্রে বলা হয়েছে, জুমার সালাতের যদি আপনি এক রাকাত পান, ওখানে বলা হয়েছে মান আদরাকা রাকাতান মিনাল জুমাতে, যে ব্যক্তি জুমার সালাতের এক রাকাত পাবে সে ওই সালাতের সবটা পেয়ে যাবে। এখন এই রাকাতের কথা বলা হয়েছে, এখানেই হয়তো বা ব্যাখ্যার গোলমাল। আবার রাসূল সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে সূর্য ওঠার আগে যে এক রাকাত পাবে সে ওয়াক্ত পেয়ে গেল, একটা রুকু পেলে সে ওয়াক্ত পেয়ে গেল এই কথা বলা হয়নি। কারণ রাকাত পেলে সালাত পাওয়া যায়, এক রেকাত সূর্য ডুবার আগে আগে যে এক রেকাত পড়তে সক্ষম হবে, ধরেন 2 মিনিট আছে, উজু করেছেন 2 মিনিট, এক রেকাত একটু তাড়াতাড়ি করে হলেও পড়া সম্ভব, শুরু করে দেবেন, দেরি করবেন না। ফজরের নামাজ হয়তো বা উঠতে পারেন নাই, পড়তে পারেন নাই, আপনি এখনই শুরু করে দেবেন, কারণ আপনি এক রেকাত পড়তে পারবেন। আসরের সালাত যে কোনো কারণে পড়তে পারেননি, আপনি সূর্য ডুবার আগে যদি 2 মিনিট আছে 3 মিনিট আছে সালাত শুরু করে দেবেন, বাকি সালাত সূর্য ডুবা আর সূর্য ওঠার সময় হলেও আপনি ওয়াক্ত পেয়ে গেছেন। কিন্তু আমি এখন পর্যন্ত মান আদরাকার রুকু আফাকাত আদরাকার সলা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল এই হাদিস আমি পাইনি, যে কারণে আমি ইমাম বুখারী, ইমাম শাওকানি এবং অন্যান্য বিশেষজ্ঞ আলেম ওলামারা যে মত দিয়েছেন সে মতের অনুসারী। জি জাযাকাল্লাহু খাইরান। জি জি বলেন, আবার বলেন। না যা হোক, ওটা সাহাবিদের থেকে বর্ণিত হয়েছে, উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, এক্ষেত্রেও কড়াকড়ি করা যাবে না। আপনি যেটা বলতেছেন এটা কড়াকড়ি করা যাবে না, এই কারণে যে উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে রুকু পেলে রাকাত পাওয়া যাবে, উনি খালিফা, দ্বিতীয় খালিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে স্পষ্টভাবে আসেনি, কিন্তু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, তো উমার রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনের একজন, ওই মতকেও যদি গ্রহণ করে কোনো সমস্যা নেই। এই জন্য এক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, আপনি যে মতকে গ্রহণ করেন করবেন সেটা আপনি ধারণ করুন, সমস্যা নেই। হাত এইভাবে হাত তোলার ব্যাপারটি আমরা পাই সালাফে সালিহিনদের থেকে, এরকম করিয়া বা এরকম করিয়া এভাবে পাই না, এটা শুধু পানি প্রার্থনা করে যখন আমরা দোয়া করি তখন এভাবে আছে, এইভাবে উঠানো। আবার গত পরশুদিনকে ইউটিউবে একজনকে বক্তব্য দিতে শুনছিলাম, উনি বলছেন যে আমাদেরকে এভাবে করতে বলা হয়েছে বৃষ্টির সময়, না ওটা না, এভাবেই থাকবে, এটা এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে উপর দিকে যাবে, এটা আপনার চেহারার সামনে আপনি এদিকে তাকিয়ে এভাবে আপনি দোয়া করবেন, এভাবে থাকলে আপনাকে এরকম করে তাকাতে হবে, ওটা না। জি জি, আপনি কেবলামুখী পাটাকে আপনি কেবলামুখী করে সোজা করে রাখবেন, এরকম করে রাখবেন না।